বন্ধুরা, স্বর্ণস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ফ্রাইড সিমাইয়ের রেসিপি। তো দেরি না করে চলুন দেখে নিই কী কী লাগবে। তো এইদিকে নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, আর নিয়েছি এক প্যাকেট সিমই, আর লবণ আর হলুদ স্বাদ অনুসারে। তো আমি অলরেডি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো জলটা ফুটলে কিছুটা লবণ দিয়ে তারপরে আমি সিমইটা দিয়ে দেবো। এদিকে অন্য একটি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আস্তে আস্তে করে সব সবজিগুলো আমি দিয়ে দেবো। অন্যদিকে সিমইটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নেব। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে করে ফার্স্টে গাজর, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আপনারা চাইলে ক্যাপসিকাম, কারি পাতাও দিতে পারেন। তো আমার কাছে ক্যাপসিকাম ছিল না, যার জন্য যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়েই তৈরি করেছি। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যখন হালকা ভাজা হবে তারপরে লবণ হলুদ দিয়ে দেবো। অন্যদিকে সিমইটা নামিয়ে জলটা ছেঁকে তারপর সিমইটাকে ঠান্ডা জলে ধুয়ে নেব, যাতে গায়ে না লেগে যায়। তো সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দেওয়ার পরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে ডিমটা আগেও ভেজে রাখতে পারেন, তো আমি যেহেতু আগে ভেজে রাখতে ভুলে গেছিলাম যার জন্য পরে ডিমটা অ্যাড করেছি। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার পাশে যে বেল বাটনটি আছে ওটাতেও ক্লিক করে দিন, যাতে পরে যদি আমি কোনো ভিডিও আপলোড করি যাতে আপনারা নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পেয়ে যান। ডিমটাও যেহেতু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাকি জিনিসগুলো টমেটো লঙ্কাটা দিয়ে দেবো। তো এখানে কেউ ছিল না যার জন্য আমার একাই দিতে হলো, আর ফোনটাও একাই ধরতে হলো। পরে দেওয়ার সময় দিদা এসে আমার কাছ থেকে ট্রেটা নিয়ে তারপরে সবজিগুলো দিদাই দিল, দিদাই নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলো আর কি, আমি ভিডিও করছিলাম। এবার সব সবজিগুলো যখন আস্তে আস্তে ভাজা হয়ে যাবে তারপরে আমরা তার মধ্যে সিমই অ্যাড করব, এবং সিমই অ্যাড করে নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না সিমইটা ভাজা হচ্ছে ততক্ষণ নেড়েই যাব, নেড়েই যাব। আমাদের ফ্রাইড সিমই রেডি। তো এরপরে উপর দিয়ে কিছুটা সস দেব, তারপরে কিছুটা কুচি করা শসা কেটে দেব যাতে খেতে আরও টেস্টি লাগে। তো এই নিন ফাইনাল লুকটা দেখে নিন।